শিলিগুড়ির বাঘাযতীন ময়দানে জনসভাতে বক্তব্য রাখতে উঠে রাজ্যের শাসক দলের পাশাপাশি কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন অধীর চৌধুরী। এদিন বক্তব্য রাখতে উঠে তিনি অভিযোগ করে বলেন, দার্জিলিং পর্যটন স্থল হলেও বেশি সংখ্যক পর্যটক দার্জিলিং এর পরিবর্তে সিকিমের রাজধানী গ্যাংটকে চলে যাচ্ছে। পাশাপাশি তিনি ক্রমাগত পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। এদিন জনসভার মধ্যে দিয়ে কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে বিভেদের রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি অধীর চৌধুরী রাজ্যের রাজধানী কলকাতার পাশাপাশি শিলিগুড়িকে বাণিজ্য রাজনীতি ও দুর্গাপুরকে শিল্প রাজনীতি করার দাবি তুলেছেন। রাজ্যে থাক, মোদি থাক বা দিদি থাক, বাংলার মানুষকে তারা কান দিয়ে জগৎ দেখাতে চাইছে। বাংলার মানুষকে আমি বলতে চাই, আপনারা আপনাদের চোখ দিয়ে জগৎ দেখুন। শিলিগুড়ির মানুষ, আপনাদের কাছে হাজারটা উদাহরণ আছে মোদি আর দিদির রাজনৈতিক কারবারের জ্বলন্ত উদাহরণ আপনাদের কাছে আছে। পাশে দার্জিলিং পাহাড়, বাংলার মুকুট কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং। আমরা সবাই বলি এ বাংলায় দার্জিলিং আছে, এ বাংলায় সুন্দরবন আছে, এ বাংলায় তরাই আছে। 20-30 বছর আগেও দার্জিলিং নিয়ে যে গর্ব আমরা করতে পারতাম, আজকে আমরা করতে পারি। দার্জিলিং কি তার নিজের জায়গা ধরে রাখতে পেরেছে? আজকে দার্জিলিংকে টপকে এগিয়ে যাচ্ছে গ্যাংটক, আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। আপনারা কি জানেন যে ভারতবর্ষে পর্যটনে যে উত্তরবঙ্গ একটা উল্লেখযোগ্য স্থান হতে পারত, আমরা তা তৈরি করতে পারলাম না। বিদেশি পর্যটকদের মাত্র এক শতাংশ পশ্চিমবঙ্গে আসে। দেখান ভারতবর্ষে আর কোন রাজ্য আছে যেখানে সুউচ্চ হিমালয় আছে, যেখানে ভারত মহাসাগরের অঙ্গ বঙ্গোপসাগর আছে, যেখানে চোখ ধাঁধানো সুন্দর বন আছে, যেখানে সবুজ কার্পেটের দুয়ার আছে, তরাই আছে। অথচ আমরা পারলাম বাংলার এই পর্যটনের যে সুযোগ সুবিধা আমাদের হাতে আছে, যে পর্যটনকে ব্যবহার করে আমরা ভারতবর্ষের 1 নম্বর পর্যটনের রাজ্যে নিজেকে রূপান্তরিত করতে পারতাম, আমরা কি তা করতে পারলাম? পারলাম।